নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল পাচারের সময় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী মঙ্গলবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল পাচারের সময় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের চৌকি নওয়াদা এলাকায়। মৃত ওই পাচারকারী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা ধুলিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার নাম ইব্রাহিম। বিএসএফ সূত্রে খবর, 22শে ডিসেম্বর রাত 1:30 নাগাদ আন্তর্জাতিক কাতারের কাছে ভারতীয় ভূখণ্ডে 15 থেকে 20 জনের সশস্ত্র একটি দলকে ব্যাট সমেত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় 70 নম্বর ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের। তারা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাসুয়া ও ইট পাথর নিয়ে আক্রমণ চালায়। বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক পাচারকারী। জানা গেছে, বাংলাদেশে কফ সিরাপ ফেন্সিডিলের চড়া দামের লোভে সীমান্ত দিয়ে ভারত থেকে তা পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দলটি। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে চলে এসেছিল বলে খবর। বিএসএফ জওয়ানদের গুলিতে আহত পাচারকারীকে ঘটনাস্থলে ফেলে পালায় বাকি দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, 2টি হাঁসুয়া এবং প্রায় 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ। আহত পাচারকারীকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।